পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মালদা জেলা কমিটির উদ্যোগে একদিন ব্যাপী বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রী ও প্রতিবন্ধিকতা যুক্ত সকল স্তরের মানুষদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মালদা জেলা কমিটির উদ্যোগে একদিন ব্যাপী বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রী ও প্রতিবন্ধকতা যুক্ত সকল স্তরের মানুষদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিবন্ধীদের প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এরপর সকল প্রতিযোগীদের নিয়ে সারা মাঠ প্যারেডের মাধ্যমে পরিক্রমা করে তারপর শুরু হয় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মালদার সম্পাদক শেখ সালেক, রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক সাম্য গাঙ্গুলি সহ অন্যান্য অতিথিরা। জেলার প্রতিটি ব্লক থেকে বিশেষ চাহিদা সম্পূর্ণ পুরুষ ও মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। বিশেষ চাহিদা সম্পূর্ণ হলেও তারা যে সমাজের একটি অংশ তা বোঝানোর জন্যই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট 77টি ইভেন্টে প্রায় 275 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এখানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সর্বস্তরের এবং ছাত্রছাত্রীদের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর রাজ্য স্তরে হতো। এবার আমাদের দাবি যেটা ছিল জেলা নেতৃত্বদের, সমস্ত প্রতিবন্ধী সেই ক্রীড়ায় অংশগ্রহণ করতে পারে না, তাই এই জেলাটা প্রত্যেক জেলাতে অনুষ্ঠিত করার আমাদের দাবি ছিল। এই তাই সারা পশ্চিম বাংলায় আমাদের পশ্চিমবঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে খেলাটা সমস্ত ব্লক জেলায় জেলায় এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের এই বৃন্দাবনী মাঠে প্রতিবন্ধীদের নিয়ে খেলাটা হচ্ছে জেলা স্তরে। কতজন অংশগ্রহণ করেছে এই খেলায়? 275 জন অংশগ্রহণ করছে। কোথায় থেকে এসেছে সবাই? সমস্ত ব্লক এলাকা থেকে এই প্রতিবন্ধীরা এসেছে। এখানে কটা ইভেন্টে খেলা হবে? এটা এখানে 78টা ইভেন্টের খেলা আছে। এখান থেকে যারা মানে ইয়ে করবে, মানে পজিশন পাবে, তাদেরকে রাজ্য স্তরে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।